শিক্ষক যখন ক্লাসে অঙ্ক করায় আর ছাত্র যদি মনোযোগ না থাকে ওই ছাত্র কি অঙ্ক বুঝবে? শিক্ষক যত বুঝুক না কেন ছাত্র অঙ্ক বুঝবে না। তা আমি যত বুঝাই না কেন আপনাদের মনোযোগটা যদি না থাকে তাহলে আমি কি বলছি এটা আপনারা বুঝবেন না। আমি বলবো একরকম, আপনারা মাহফিল থেকে বের হয়ে বলবেন আরেক রকম, ঠিক কিনা বলে? এই জন্য গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। এই যে এত সুন্দর করে লোড প্যান্ডল করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ব্যবস্থা করেছেন, এইরকম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তারা আজকে করেছেন তাও নয়, কিন্তু এরকম মিলাদের মাহফিল করেছিলেন সর্বপ্রথম স্বয়ং লা মাকানের খোদা। জোরে বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন। সর্বপ্রথম এইভাবে মিলাদুন নবীর ব্যবস্থা করেছিলেন যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ আমার নবীকে বলেন হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, ওই দিনের কথা, যখন আমি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানব সুরতে কোন পৃথিবীর জমিনে পাঠায় নাই, তাদেরকে পাঠানোর হাজার হাজার বছর আগের কথা। সুবহানাল্লাহ, বলেন আদম এবং হাওয়াকে পৃথিবীর জমিনে পাঠানোর হাজার হাজার বছর আগের কথা। আল্লাহ আমার নবীকে বলতেছেন নবী আপনি স্মরণ করুন রু জগতের কথা, যখন রুজে আজন্নাম একটি জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা একটি এভাবে একটি মাহফিলের ব্যবস্থা করেছিলেন, মিলাদুন নবীর ব্যবস্থা করেছিলাম, ওই মিলাদুন নবীর ভলান্টিয়ার ছিল মালিকুল্লাহ, সমস্ত কায়নাতের ফেরেশতা ওই মিলাদুন নবীর শ্রোতা ছিল নবীউল্লাহ, এক লক্ষ মতান্তরে 2,24,000 নবীগণ, ওই মাহফিলের সভাপতি ছিল স্বয়ং লা মাকানের খোদা। জোরে বলেন সুবহান। ওই মাহফিলের সভাপতি ছিল কে? আল্লাহ। আল্লাহ ওয়াজ করতেছে শ্রোতা কারা? সমস্ত নবীগণ। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ ওয়াজ করতেছে ও নবী আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কিতাব দিয়ে হিকমত দিয়ে রেসালত দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমরা যখন দুনিয়ার মধ্যে যাবা তোমাদের পরে আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠাবো, তার মিলাদ এখনো হয় নাই, এখনো হয় নাই, তার মিলাদ হবে। ও নবী আমার বন্ধু মুহাম্মদকে যখন তোমরা পাবা তোমাদের দিন ধর্ম ছেড়ে দিয়ে তোমরা মুহাম্মদের কালিমা পড়ে মুহাম্মদের উপর ঈমান এনে তোমাদের দিন ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদের ধর্ম তোমরা প্রসার করবা। জোরে বলেন সুবহান। ওয়াজ করতেছেন কে? আরে জোরে বলেন কে? শ্রোতা ছিল কারা? সমস্ত নবীগণ। বাবা এখনো আদম আসে নাই, হাওয়া আসে নাই, পৃথিবীর যুগে এখনো মানুষ আসে নাই, পৃথিবীর যুগে মানুষ আসার হাজার হাজার বছর আগে আল্লাহ ওয়াজ করতেছেন, ওই সময় আল্লাহ সিরাতুন নবী করে নাই, ওই সময় আল্লাহ বার্ষিক সভা করে নাই, ওই সময় আল্লাহ করেছেন মিলাদুন নবী। জোরে সুরে বলেন সুবহান। কি করেছেন মিলাদুন নবী? যারা এখন বলে মিলাদুন নবী কোরআনে নাই, মিলাদুন নবী হাদিসে নাই, মিলাদুন নবী এটা বেদাত, আমি তাদেরকে বলবো আপনারা সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াত 3 পারার 19 পৃষ্ঠার মাঝখানে করে আপনারা একটু দেখুন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী বেদাত নয়,
বরং মিলাদুন নবী করা সমস্ত নবীগণের সুন্নাত, মিলাদুন নবী করা সমস্ত ফেরেশতাগণের সুন্নাত। বড় করে বলেন সুবহান সালাতু ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বাবার আমার বন্ধুরা আমার, তাহলে আমরা এখন মিলাদুন্নবী, মিলাদুন্নবী করা সমস্ত নবীগণে সুন্নাত বলেন না সমস্ত নবীগণে? এবার আসুন আবুল আহাবকে চিনেন আপনারা, আবুল আহাবকে চিনেন, নাম শুনছেন? সূরাতুল আহাব যার উপর নাজিল হয়েছে, এই আবুল আহাবের একজন বাঁধি ছিল যার নাম ছিল শুআইব। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী, বারোই রবিউল আউয়াল আরবের মরুভূমিতে খাজা আব্দুল্লাহর ঘরে 4:20 সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করলেন, আমার নবীর আগমনের এই সুসংবাদটা নিয়ে সোয়াইবা নামক ওই ব্যক্তি দূরে দূরে আবুল আহাবের কাছে গেল। আবুল আহাবের কাছে গিয়ে বলতেছে, ও মুনিব, তুমি কি জানো না আজকে তোমার ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর নূরানি চেহারাওয়ালা পূর্ণিমার চাঁদের চাইতেও আর সুন্দর একটি শিশু সন্তান আগমন করেছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদের সুসংবাদটা যখন সোয়াইবা যাই আবুল আহাবের কাছে যখন দিল, আবুল আহাব বড় খুশি হয়ে গেল। আবুল আহাব বলতেছে, আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, তার ঘরের মধ্যে একটি সন্তান আগমন করেছে, আমার ভাই পুত হয়েছে, আমি বড় খুশি হয়েছি, খুশি হয়েছি। ও সোয়াইবা, এত সুন্দর একটি সুসংবাদ তুমি আমাকে দিলা, এর বিনিময়ে আমি তোমার কি দিতে পারি বলে শাহাদাত আঙ্গুলের ইশারা করে সোয়াইবাকে বলল, সোয়াইবা তুমি এতদিন আমার দাসী ছিলা, এই সুসংবাদটা দেওয়ার কারণে, নবীর মিলাদের সুসংবাদ দেওয়ার কারণে আমি আবুল আহাব আজকে তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবুল আহাব তার দাসী সোয়াইবাকে গোলামি থেকে আজাদ করে দিল, এটা নবী হিসেবে খুশি হয়ে না বাইপুত হিসেবে? কথা বলেন, নবী হিসেবে না বাইপুত হিসেবে? বাইপুত হিসেবে, বাইপুত হিসেবে খুশি হয়ে আবুল আহাব তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিল। এবার আসুন, এটা বুখারী শরীফের হাদিস, কিসের কাহিনীটা? এবার আসুন আমার ভাইয়ারা, আবুল আহাবের যখন মৃত্যু হয়, আবুল আহাব স্বপ্ন দেখান তার পরিবারের একজন সদস্য যার নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল আহাব খবর থেকে স্বপ্ন দেখান, স্বপ্ন দেখতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবুল আহাব, তুমি তো নবীর বড় দুশ্মন ছিলা, কট্টল কাফের ছিলা, নবীর বড় দুশ্মন ছিলা, এখন তো তুমি কবরের মধ্যে চলে গিয়েছো, এখন তোমার কি অবস্থা একটু বলবানি? আবুল আহাব দুই চার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই আব্বাস, আমি বড় কষ্ট আছি, কষ্ট আছি, আমি তো জাহান্নামের মধ্যে আছি, তবে নবীর মিলাদের দিন যখন আসে, সোমবার দিন যখন আসে, আমি যে নবীর মিলাদের উপর খুশি হইয়া আমার দাসী সোয়াইবাকে শাহাদাত আঙ্গুলের ইশারায় আজাদ করে দিয়েছিলাম, ওই শাহাদাত আঙ্গুলটা যখন আমি আবুল আহাব সোমবার দিন যখন শুষি, আমি আবুল আহাবের কবরের আজাব একটু করে হালকা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন,
কট্টর একজন কাফের যার বিরুদ্ধে একটি সূরা নাযিল হয়েছে তার নাম হচ্ছে আবুল আহাব এই আবুল আহাব বাইহুত হিসেবে খুশি হয়েছে নবীর মিলাদে সুবহানাল্লাহ বলেন নবীর মিলাদে বাইহুত হিসেবে খুশি হয়েছে এটা আল্লাহ খুশি হয়ে গেছে তার কবর রাজা সোমবার একটি কে হয় হালকা হয় সোমবারে কাফেরের কোন ব্যক্তির বিরুদ্ধে ডাইরেক্ট সূরা নাযিল হয় নাই সব কাফেরের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে সূরাতুল কাফিরুন কিন্তু ডাইরেক্ট আবুল আহাবের উপর আবুল আহাবের বিরুদ্ধে একটি সূরা নাযিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল লাহা আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন মক্কার মানুষদেরকে ডাক দিলেন আবু কুবাইজা পাহাড়ের মধ্যে ডাকলেন সব মানুষ যখন একত্রিত হলো আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতেছে এই দুনিয়ার মানুষ তোমরা মুক্তি পূজা ছেড়ে দাও বাস পূজা ছেড়ে দাও কাশ পূজা ছেড়ে দাও সূর্য পূজা ছেড়ে দাও চন্দ্র পূজা ছেড়ে দাও তোমরা এক আল্লাহর ইবাদত করো আমাকে নবী হিসাবে মানো জোর বলেন সুবহানাল্লাহ এই কথা যখন বলল আবুল আহাব বলতেছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো এই বলে একটা পাথর নিয়ে আমার নবীর নূরানি শরীর মুবারকের দিকে যখন নিক্ষেপ করলেন আমার নবীজির নূরানি শরীর মুবারকের মধ্যে যখন আবুল আহাবের পাথর যখন পড়ল আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই আমার আল্লাহ হযরতে জিব্রাইলকে বললেন জিব্রাইল ও জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও চলে যাও সূরা লাহাকটা নিয়ে আমার নবীকে তুমি একটু শোনাইয়া দাও আমার বন্ধুর শরীরের মধ্যে আঘাত করেছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি তার বিরুদ্ধে একটি সূরা নাজিল করলাম ওই সূরার নাম হলো সূরাতুল লাহাব জোরে বলেন সুবহান যে ব্যক্তি নবীর বিরুদ্ধে চলে যায় তার বিরুদ্ধে চলে যায় স্বয়ং কে আরে জোরে বলেন কে আল্লাহ এখন নবীর বিরুদ্ধে যাচ্ছে এই রকম আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মোল্লা এরকম আসেনে নাই এই যে মিলাদুন্নবী করলে বলে এই যে মিলাদুন্নবী বেদাত হয় কি না এই যে মিলাদুন্নবী যখন আমরা করি বলে এই যে মিলাদুন্নবী বেদাত এই যে মিলাদুন্নবীর দলিল দিলাম সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াত এবং বুখারী শরীফ থেকে দলিল দিলাম এগুলো যদি না মানে তাহলে তাদের ইমান আমরা কিভাবে তাদেরকে বোঝাবো সুবহানাল্লাহ বলেন সবাই একটু আমার সাথে বলবেন কেউ জবান বন্ধ রাখবেন যারা ঈদে মিলাদুন নবী ন মানে আসলে নাই একটু সবাই বলবেন যারা ঈদে মিলাদুন নবী ন মানে যারা আর দয়াল নবীর কিয়ামে ন মানে যারা আর দয়াল নবীর জুলুস ন মানে যারা ওলি আল্লাহর উরুষ ন মানে তারা রে গুমরা গজে ইবিলি শয়তানে বাইরে তারা রে গুমরা গজে ইবিলি শয়তানে ঠিক কিনা বলেন আর বিয়াদব আর নবীর শানত করস্তা তর্ক সুন্নি আলে মে হয় ওই যা সতর্ক উত্তর গুজারা সামান তরুণ সঙ্গের বায়ারা হয় ওই যা সতর্ক সবা পতি হয় ওই যা সতর্ক মোর বাবারা হয়
ওইজা সাঁতর ক নইলে মামু খবর আছে নইলে হাকু খবর আছে কবর নিদানে তারারে গুমরা গজে ইবলিশ শয়তানে বাইরে তারারে গুমরা গজে ইবলিশ শয়তানে যারা ঈদে মিলাদুন নবী ন মানে যারা আর দয়াল নবীর কিয়াম ন মানে যারা আর দয়াল নবীর জুলুস ন মানে যারা ওলি আল্লাহর উরুশ ন মানে তারা রে গুমরা গজে ইবলিশ শয়তানে বাইরে তারা রে গুমরা গজে ইবলিশ শয়তানে সালাতু নিয়া জোরে কি বলতাম এটাই যদি আমরা করি বলে বেদাত মিলাদুন নবী করলে বলে বেদাত নবীকে সালাম দিলে বললে কি বেদাত দরুদ শরীফ পড়লে বলে কি বেদাত জুলুস করলে বলে কি বেদাত সবগুলো বেদাত বাংলাদেশের মধ্যে বেদাত মিশরে গিয়ে হয়ে যায় দাঁত যারা বাংলাদেশে বসে বসে বেদাতের ফতোয়া দেয় কমুমিদের একজন আলেম আহমদুল হক তিনি বাংলাদেশে বসে সবগুলো তার জন্য বেদাত কিন্তু মিশরে গিয়ে তার জন্য দাঁত হয়ে যায় সুবহানাল্লাহ বলে মিশরে গিয়ে ঈদ মিলাদুন নবী পালন করতেছে সেই ঈদ মিলাদুন নবীকে বাংলাদেশে বসে বসে কি বলে বেদাত বলে কিন্তু সেই ঈদ মিলাদুন নবী করতেছে কোথায় গিয়ে মিশরে গিয়ে তাহলে বোঝা যায় এক গাতের দুই মুখ এক গাতের দুই মুখ মুখে কথা অন্তরে টরিনড়ি ঠিক না বেটি এগুলাকে কি বলা হয় মোনাফেক কি বলা হয় মোনাফেক মোনাফেক তারা মুখে বলবে একরকম অন্তরে এই জায়গাতে বলবে একরকম অন্য জায়গাতে গিয়ে বলবে কি এক গুসা আর ইয়ল্লে ইতারা দুইজনে বলে কি করছি বন্ধুত্ব করছি কি করছে রে বন্ধুত্ব গুসাব তুম সৌয়াস গুসাব ইয়ল্লের হদে অমো আয় কেন করে বেড়াতে আমি যাই আ সা গনে কেন করে তুই চাইস এল হদ আমার ঠিক আছে তুই যা এক গুসাব বেড়াতে গিয়ে এল্লের সাগ সাথ দিয়ে ইয়ল্লে খাইতে হাইতে সৌয়াস ফাঁসো খাইবে নেই সুবহানাল্লাহ হওয়াই ফাঁসো খাইবে নেই কিছুদিন পরে যেতে গুইসা বেশি কত দূরত্ব ফসার করে রমো আসাউন খড়ে তখন এল হর এই লোক গাত গাতাম মাঝে সাউন ঢুকারি এরে সব গাত গজ্জি এক গাতাম মাঝে হবো মুখ সোয়ান মুখ গজ্জি সা অগর এক কি গুইসা বহদম আসা খড়ে সা অগলি এর এক মুখ মধ্যে এক করে দাহার খদম হবে এক নম্বর সা হদার গো সাহেব আবার লইয়ের মুকারকার মধ্যে দাহার খদিবে দুই নম্বর সা সাহেব লই মুকারকার দাহার খদিবে তিন নম্বর গো ইবেলে মুকারকার দাহার খদিবে চার নম্বর গো ইবেলে এর মুকারকার দাহার খদিবে পাঁচ নম্বর গো মোট মোটামুটি সা হব উগ্র তাহলে এক গাত সমু এক গাত সমু এক মুখের দুই হতা বেনে কথা আজ নার কথা আজি এটিকে খালি এটিকে উন রহ দেখি মুনাফিক কোন না উনরে কি হয় মুনাফিক তারা বাংলাদেশে বলে বেদা মিশরে গিয়ে বলে হয় দা নাউজুবিল্লাহ বাংলাদেশে বেদা মিশরে গিয়ে তাদের জন্য দাঁত হয়ে যায় তারা মিশরে গিয়ে মিলাদুন নবী পালন করে বাংলাদেশে বসে বসে কি বলে বেদাত বলে তাদেরকে বলা হয় মুনাফিক কি বলা হয় মুনাফিকের স্থান কোথায় হবে জাহান্নামের একদম নিম্ন স্থানে একদম নিচে একটি ফুকুরের মধ্যে যদি একটা ফাতর ফেলা হয় এরপরে যদি আরো হাজার ফাতর ফেলে প্রথম যে ফাতর ফেলবে ওই ফাতর নিচে থাকবে না মুনাফিকদেরকে
দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। এজন্য মুনাফিক থাকবে জাহান্নামের একদম নিচে, আবু জাহাল আবুল আহা তারা পায়খানা পেশাব তারা যেগুলা করবে এগুলা খাবে মুনাফিক। এগুলা কে খাবে? জোরে বলেন না, কে খাবে? মুনাফিক। দশ তলা বিন্নিগুল সেফটি ট্যাঙ্কি তাকে হড়ে নিচে হন না হড়ে নিচে দশ তলা মারি যেটুকু মানুষ আছে তারা জিন্স হারিব ইম ব্যাগিং হলো যাইব নিচে যাইব। ইয়ে যারা মুনাফিক টলে নড়ি হতা একবার এদিকে হালিয়ে দেয় আর এদিকে হয় উম বেগম তাই বোধ হয় জাহান্নামের একদম নিচে। জাহান্নামী যত উহরওয়ালা আছে আবু জাহাল আমলে তারা জিন হসর সারিব ইম ব্যাগিং খাইব দখনে মুনাফিক। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, আমিন বলেন। তারপরে সত্য জিনিস একদিন প্রকাশ হয়ে যাবে, এই যে মিলাদুন নবী এটা যে বেদাত নয় এটা আল্লাহ আস্তে আস্তে প্রমাণ করে দিচ্ছে। জোরে বলেন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কি বলতাম? এটাই এটাই যদি আমরা করি বলে এটা বেদাত, নবীকে সালাম দিলে বলে বেদাত, কিয়াম করলে বলে বেদাত, এত সুন্দর করে লাইটিং করে মিলাদুন নবী করলে এটাকে বলে কি হবে? বেদাত। বেদাত জস্তে জুলুস করলে তারা বলে কি? আমরা যখন জুলুস করি আমরা জুলুস করলে তাদের সুলকানি হয়ে যায়, অ্যালার্জি হয়ে যায়, দেখে দেখে আবার হাসে, আবার আমাদেরকে টিক্কারিও দেয়, বলে জুলুস তো কোথাও নাই। বলে কি? বলে না, জুলুস তো কোথাও নেই। আমি বলবো তাহলে লম্বা শাস্তে কোত্থেকে রেলি আসলো? কোত্থেকে রেলি আসছে? লম্বা শাস্তে নাস্তিক থেকে। ওরে বাবা জুলুস আসছে মুস্তফা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জুলুস পেয়েছি মুস্তফা থেকে, আর লনমাস আসছে নাস্তিক থেকে, সিন থেকে। হুজুর তারা লনমাস করে কেন? আমি বলবো তারা নাস্তিকের দালাল। এই জন্য তারা কি করে? লনমাস করে। আর আমরা জুলুস করে কেন? জুলুস পেয়েছি মুস্তফা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? আমার রসুলের হিজরতের যাত্রী শুরু হয়ে গেছে, রওনা হয়ে গেছেন রে বাবা। গারে সুরের মধ্যে তিন দিন ছিলেন, বের হলেন গারে সুর থেকে, মদিনায় আসা শুরু হয়ে গেছে, সর্বদিক থেকে এলান হয়ে গেছে আকা রহমাতাল লিল আলামিন। নবী কিছু কোন পরে মদিনায় পাকের মধ্যে কদম রাখবেন, আনসার মুহাজির দুই ভাগ হয়ে দাঁড়িয়ে গেছেন আকা রহমাতাল্লিল আলামিন। নবী সাওয়ারের উপরে ঢুকছে মদিনায় দুই বাক্যে সাহাবায়ে কেরাম ও নরনারী জায়গার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বলতেছে তলা আল বদরু আলাইনা, আজ পূর্ণিমার চাঁদ মদিনায় অবতরণ করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জুলুস চলছে, জুলুস করছে কে? জুলুস কাকে নিয়ে করছে? আমার নবীকে নিয়ে জুলুস করছে কারা? সাহাবায়ে কেরামরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাওয়ারির উপরে সিদ্দিক আকবর সাওয়ারির রশি ধরে আছেন, আশেপাশে সবাই তলাল বদ্রু আলাইনা গাছে গাইতে 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 বলেন ওয়াজাবা শুকুর আলাইনা, যেহেতু আমার রসুল এসে গেছে আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে জুলুস করে শুকরিয়া আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আমার নবীকে নিয়ে জুলুস করেছে, আর আমরা বাঙালিরা কতই যে ভাগ্যবান সেই রসুলের আওলাদে পাক 41তম আওলাদে পাককে উপরে রেখে বক্তরা নিচে থেকে জামিয়া আহমদিয়া থেকে জুলুস শুরু করেছে রে বাবা। প্রায় 70 লক্ষ মানুষের সমাগম হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলুস আসলে নাই? আরে জোরে বলেন আসলে নাই? জুলুস করছে কে? আমার নবী। জুলুস করছে কারা? সাহাবায়ে কেরামরা। সুবহানাল্লাহ। বলেন
ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের নায় আমার সোনার মদিনা আমার প্রাণের রিয়াসুল জান্না তুমি নবীজির বাড়ি তোমার বুকে এসেছিলেন জিবরিল আমিন তোমার বুকে প্রবাহিত তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আর কতকাল তাকিব মুরা বসে বাংলাদেশে ও গো নবী নিয়ে যাও না আপনার দেশে আমরা মদিনা যেতে চাই কি চাই না দুই হাত তুলে দেখান আমরা মদিনা যেতে চাই কি চাই না আর কতকাল তাকিব মুরা বসে বাংলাদেশে ও গো নবী নিয়ে যাও না আপনার দেশে ওই মদিনা দেখেতে এই মন ওই মদিনা দেখেতে এই মন হলো দিওয়ানা ও আমার সোনার মদিনা আমার প্রাণের না ও আমার সোনার মদিনা আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সলাতুনিয়া জোরে সলাতুনিয়া রাসূলুল্লাহ আর যদি হয় বুঝি তো সামার মিকে গেলে বুঝিবে না তাহলে আর তুমি বুঝি বুঝি হ না বুঝি বুঝি সামার মিকে অনেক যারা বুড়া মানুষ মাটি হারন ব্যাংক চালন রিক্সা চালন ইটা টানন সংসার রাখন অফিস আদালত শহরীকরণ আমরা এখন জামি আহমদিয়া ভর্তি হই বুখারি শরীফ পরিবার টাইম আছে না বুখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ কোরআনের তাফসীর ফিকহ ফতোয়া ইন ব্যাগিন আল্লাহ মাহফিলত বয় বয় গন্ডা দ্বিগুণ্ডা তিন গন্ডা করে ফোনা দেয় ঠিক না বেঠি তো আমরা কি জিন ফুনিবেন ইন ব্যাগিন এরে রাখি যাবেন না ইন ব্যাগিন লই যাবেন গই কথা কর না জিন ফুনিবেন ইন কেলে রাখি যাবেন না লই যাবেন গই লই যাবেন সুহ প্রকার তিন প্রকার হন না সুহ প্রকার এক প্রকারের সুহ আছে দে এন্ডিও মুকুলা এন্ডিও এন্ডি ফুদিল এন্ডি বাইরে যা গই আর এক প্রকারের মুখ আছে দে এককেনে দি মুখ কোলা আর এককেনে দি মুখ নাড়া একখানে দি মুখ খোলা আরেকখানে দি মুখ নাড়া আর যদি দান টান দিয়ে যদি বয় দি অন্দর গড়িলে বাইরে পারিব না আর প্রাকার সময় এন দিয়ে মুখ নাড়া এন দিয়ে মুখ নাড়া আরে ফুদিলে ঢুকিব না
তেন আরতে কল্যাণ করিব দে এন্ডিয়ে মুখ কলা এন্ডিয়ে মুখ কলা এন্ডিয়ে ফুদির এন্ডিয়ে বাইরে যা গই নাকি এন্ডিয়ে মুখ নাড়া এন্ডিয়ে মুখ নাড়া ফুদির যেন নুড়ুকে নাকি জেনে এনে এর ঢুকাই এর রাখি দন করিব জেনে এনে সিস্টেম করে রাখি দন করিব ইয়ারা শূন্য হলে কিরি আর মাহফিল যায় উজর হয় আরাফনি উজর হয় আরাফনি মাহফিলর শেষে খস জারে গাল লারিয়ে রে করম মতে সে গই ঠিক না বেটি এল্লা রেতন মন লাগন করিব ঠিক কিনা হনুজুর কইলে আলোচনা করছি ইন মন লাকি আমল করুন করিব ঠিক না বেটি আল্লাহ আরারে বুঝিবার তৌফিক দান করুক আমিন বলেন অনেক ভাইরা রয়েছে তারা বলে ঈদ বছরে দুইটি ঈদ বছরে দুইটি ঈদুল ফিতর ঈদুল আযহা ঈদ বছরে দুইটি ঈদুল ফিতর ঈদুল আযহা এই দুইটি ঈদ ব্যতীত আর কোনো ঈদ নেই ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সারা ঈদ এটা কোথায় পাইছে আবার এরকম বলে তো মানুষ আছে না নাই এরকম গাদা আছে না নাই ঈদ বছর কয়টি বলে দুইটি বাবার আমার বন্ধুরা আমার হাদিসে পাক থেকে শুনুন যারা বলে ঈদ বছরে দুইটি একদিন ফারুক আজম অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ইহুদির সাথে দেখা হলো উনি বলতেছে ও ফারুক আজম অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন থেকে যে কোনো একজনকে বলতেছে ভাই তোমাদের নবীর উপরে যে একটি আয়াত নাজিল হয়েছে ওই রকম যদি আয়াত আমাদের ঈসা নবীর উপরে যদি নাজিল হতো আমরা ওই দিনকে ঈদের দিন হিসাবে মানতাম জোর বলেন সুবহানাল্লাহ ফারুক আজম ডাক দিয়ে বললেন ও ইহুদি আয়াত নাজিল হয় আমাদের নবীর উপর খবর রাখো তোমরা এটা খুনায়া ও ইহুদি তেলাওয়াত করে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রদীতু লাকুমুল ইসলাম দীনা জোর বলেন সুবহানাল্লাহ ও ইহুদি তেলাওয়াত করলেন ফারুক আজম বললেন ও ইহুদি এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে ওই দিন ছিল ইয়াউমুল আরাফা আরাফার দিন আরাফার দিনকে আমরা মুসলমানরা মুমিনরা ঈদের দিন হিসেবে মানি ওই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে রে বাবা ওই দিনটা ছিল জুমার দিন আমরা মুমিনরা জুমার দিনকে ঈদের দিন হিসেবে মানি জোর বলেন সুবহান তাহলে যারা বলে বছরে ঈদ দুইটি ঈদুল ঈদুল আযহা তাদেরকে যদি প্রশ্ন করা হয় এগুলো তোমরা কোথায় পেয়েছো তারা বলবে বাল্য শিক্ষায় কোথায় বাল্য শিক্ষার মৌলবী তারা হাদিসে পাক পড়ে নাই ঈদ কি দুইটি না আরো আছে জুমার দিনও কি ঈদের দিন ইয়াউমুল আরাফার দিনও ঈদের দিন যারা বলে ঈদ দুইটি তাহলে বোঝা যায় তারা পড়ালেখা করে নাই তারা পড়েছে বাল্য শিক্ষা তারা হাদিসে পাক পড়া নেই আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক সকলে বলো না আমিন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুমাতুরিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া ও আমার সোনার মদিনা আমার প্রাণের না ও আমার সোনার মদিনা আমার প্রাণের সব বলিব কিন্তু তোমায় বলতে পার
পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের রিয়াসুল জান্না তুমি নবীজির বাড়ি তোমার বুকে এসেছিলেন জিবরিল আমিন তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণায় আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় ও আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় সলাতুলিয়া أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته كيسون আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা মারহাবা